الحمد لله الذي وكفى <applause> وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ابراهيم، إنك حميد مجيد شكرا يا رب العالمين ستة أيام نتيجته ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুনাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান বাস্তু এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ ইকরা বাংলার নিয়মিত আলোচক দারুল আলিম ইসলাম লন্ডনের সম্মানিত ইমাম হজরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছু করে মধ্যে হজরদের কাছে ফিরে যাব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বোত্তম সম্মানিত অতিথি কয়েকটি বিশেষ মাসন দোয়া নিয়ে আলোচনা করেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেয়া হয় আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে দু একটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেয়া হবে আশা করুন সে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আপনাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে দেখি তিনি আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছেন

عن أبي أمامة رضي الله عنه قال دعا رسول الله صلى الله عليه وسلم بدعاء كثير لم نحفظ منه شيئا قلنا يا رسول الله دعوت بدعاء كثير لم نحفظ منه شيئا فقال ألا أدلكم ألا ما يجمع ذلك كله تقول اللهم إني أسألك من خير ما سأله منك ما سأله منك نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذ منه نبيك

একটা হাদিস আমি বলি একটা হাদিস এরকম আসছে আনায় সতারদ্দী আল্লাহ আনাহ কালত খায় না রসুল্লাহি সাল্লাহ সাল্লাম ইয়াস্তাহিবুল জওয়ামি আমিনা দোয়া হাতে আয়সরদ্দী আলাহ আনহা বলেন যে রসুলাল্লাহ সাল্লা সাল্লাম দোয়া যেগুলা ছিল এর মধ্যে সবচেয়ে জওয়ামে জামে দোয়াগুলোকে পছন্দ করতেন কি করতেন কোন দোয়াগুলোকে পছন্দ করতেন যে দোয়াগুলো হলো জামে জামে মানে কি জামে মানে হইল যে দোয়ার ভিতরে আপনি এই দুনিয়া এবং আখেরাত দুটার সফলতা যার মধ্যে আছে অর্থাৎ দুনিয়ার কথাও আছে আখেরাতের কথাও আছে এরপরে আর একটা অর্থ হলো জামের অর্থ হলো যে শব্দটা কম হবে কিন্তু অর্থটা ব্যাপক হবে শব্দ কম হবে অর্থ অনেক বেশি হবে অনেক বেশি হবে যেমন একটা দোয়া আপনারা সবাই জানেন রব্বানা আতিন দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা অকিনা আদা বান্নার এটা এমন একটা দোয়া ছিল যে দোয়ার মধ্যে আল্লাহ তালা দুনিয়ার মধ্যেও কল্যাণ চাইছেন আখেরাতের মধ্যে কল্যাণ চেয়েছেন এরপরে জাহান্নামের আগুন থেকেও পানা চেয়েছেন এই জন্য এই দোয়া আল্লাহ রসুল সাল্লাহ নবী সাল্লাম সবচেয়ে বেশি দোয়া ছিল এটা রব্বানা আতিনা এই জন্য তোয়াফের মধ্যে কোনো দোয়া পাওয়া যায় না হাদিসের মধ্যে শুধুমাত্র একটা দোয়া এই দোয়াটি পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাহ রুকন মানি থেকে রুকনা হাজর হাজার আসোদে আসা পর্যন্ত এই জায়গার মধ্যে এই দোয়াটি পড়তেন অথচ অনেক দোয়া আপনি পড়তে পারবেন যে কোনো দোয়া পড়তে পারবেন কিন্তু হাদিসের মধ্যে এই দোয়াটি মিলে যে আল্লাহ রসুল সালাম তো এই দোয়াটি পড়েছেন এবং এরকম কোনো দোয়া ছিল না যে দোয়ার মধ্যে আল্লাহ রসুল এই দোয়াটি করেন নাই রব্বান্দি হাসানা অফিলা আখরাতি হাসানা ওকিনা আদাবান্নাল কিন্তু আজকে আমার কিন্তু এই দোয়াটি সম্পর্কে আলোচনা করা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আপনার একটা জিনিস বোঝানো যে জামে দোয়া যেগুলা জামা মেয়ে দোয়া যেগুলো এগুলোকে আল্লাহ রসুল পছন্দ করতেন এখন আমরা আজকে যে দোয়াটি বলবো সেই দোয়াটিও এরকম একটি দোয়া সেই যে দোয়াটিকে আপনি জা জামে দোয়া বলতে পারবেন জামে দোয়া বলতে পারবেন আসলে আমরা দোয়াটি একবার পরে নেই যে দোয়ার মধ্যে যে দোয়ার কি যেটা এটা এমন একটা দোয়া এমন বিশেষ একটা দোয়া যে সকল দোয়াকে সামিল করে ফেলে অর্থাৎ আল্লাহ রসুল ইসলামের জীবনের

اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله جه إيدروتهول هي الله ثم النبي محمد صلى الله عليه وسلم তোমার কাছে যে কল্যাণের আবেদন করেছিলেন আমরাও তোমার কাছে সে কল্যাণের আবেদন করছি এবং তোমার নবী মাহমদ সাল্লি সাল্লাম আপনার কাছে যে অনিষ্ট থেকে আশ্রয় কামনা করেছিলেন আমরাও তোমার কাছে সে অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি তোমার কাছেই প্রার্থনা কামনা করা হয় সব কিছুর প্রত্যাবর্তন তুমি এবং আল্লাহ আচারা কোনো শক্তি সামর্থ্য নেই তোমার সাহায্য ব্যতীত পাপ থেকে দূরে থাকা এবং পুণ্য করার মতো ক্ষমতা কারণে নেই এই যে দোয়া এই দোয়াটির অর্থ হলো আবার আমি বলে দিই দোয়াটার অর্থ তোমার কাছে এই যে হে আল্লাহ তোমার নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তোমার কাছে যে সমস্ত কল্যাণের আবেদন করেছিলেন আমরা তোমার কাছে সে সকল কল্যাণের আবেদন করছি এবং তোমার নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম যে অনিষ্ট থেকে আশ্রয় কামনা করেছিলেন আমরাও তোমার কাছে সে অনিষ্ট থেকে সে সকল অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি

এবং এই দোয়াটা হায়াদ দোয়া মিন আজমি মিন আজমাইল আদে ইয়া এরপরে বলা হয় যে এই জায়গার মধ্যে কেন আজ এটাকে বলা হবে জামে দোয়া বিকজ ফাইন নাফিহি সোয়াল উকুল্লে লেখাই এর মধ্যে সমস্ত কল্যাণের সোয়াল আছে সমস্ত কল্যাণের সোয়াল আছে এবং সকল অনিষ্ট থেকে পানা চাওয়া হয়েছে যত রকমের কল্যাণ আছে চাই এটা আপনার সুস্থতার দিক দিয়ে হোক মালের দিক দিয়ে হোক আপনার ইজ্জতের দিক দিয়ে হোক অর্থাৎ যত রকমের কল্যাণ আমরা চাই দুনিয়াতে এবং আখেরাতে সমস্ত কল্যাণের ভিতরে আছে এবং যে সকল হরিষ্ঠ থেকে আমরা পানা চাই আমরা অভাব থেকে পানা চাই আমরা বেজিত হওয়া থেকে পানা চাই আমরা মানুষের মানুষে আমাকে কষ্ট দয়কের থেকে পানা চাই হ্যাঁ এরকম যত জিনিস থেকে আমরা পানা চাই এই সকল জিনিস এর ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ এই জন্য বলা হয় ফাইন নাফি হিসোয়ালুকুল্লেখাইন ও ওয়াল ইস্তার দা মিন কুল্লে সার সমস্ত সর থেকে পানা চাওয়া হয়েছে এরপরে যেটা আসছে এই যে আপনার এই যে দোয়াটি বললাম সেই দোয়াটি হাতে আবু উমামা দি আল্লাহন থেকে বর্ণিত উনি বলেন সুন্দর একটা যেটা আসলে এই হাদিসটা পড়ার পরে আপনি বলবেন আহ এই সালটা তো আমার মতো হয়ে গেছে আমার আমার আমি হয়ে এরকম হাদেতে আবু মামা উনি ওনার উপর আল্লাহ তালা ওনাকে জান্না জান্নাতের উঁচু মকাম দান করুক এত সুন্দর একটা সোয়াল করেছেন চিন্তা করে আপনারা যে সময় চিন্তা করবেন দেখবেন যে এই দোয়াটি তো আমাদের জন্য বলেছে যে ওই কী কি ছিল

আমি তোমাকে বলে দিব এমন একটি দোয়া যে দোয়া বললে কি হবে আলে মা আমার সকল দায়ের ভিতরে ঢুকে যাবে আমার যেত দোয়া আছে সকল দায়ের ভিতরে কি হয়ে যাবে সামিল হয়ে যাবে এরপরে উনি বলছেন قولو. الله رسول الله تومي هيدوتي باربه تومي جايتو شكل دا بولته باربه هنا تومي هيدوتي باربه هيدوتي إني أسألك من خير ما سأل ما سألها ما سأله منك نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر مستعان منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله أيج دواد أيامي بولم যে আল্লাহ মানে আলুকা অথবা আল্লাহ মিনে আসালুকা দুটোই বলতে পারবেন আল্লাহ মিনে আসালুকা মানে আমি সোয়াল করছি আর আল্লাহ মিনা সালুকা মানে আমরা আপনার কাছে সোয়াল করছি সমস্ত কল্যাণের যেগুলা আপনার নবী মোহাম্মদ কি করেছেন কামনা করেছেন আর আমরা সকল অনিষ্ট থেকে পানা চাচ্ছি যে সকল অনিষ্ট থেকে আপনার নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম পানা চেয়েছেন এই যে দোয়াটা এই দোয়াটা আপনার একটা দোয়া আমরা বলে দিলাম ইনশাল্লাহ এই দোয়াটি আপনারা কি করবেন ইনশাল্লাহ শিখবেন এইরকম এই দোয়া একটা সেমিলার একটা দোয়া অর্থাৎ আর একটা এরকম লম্বা হাদিস আছে যে হাদিসের ভিতরে এই দোয়ার অংশটা পাওয়া যায় এই দতে হলো কি আমরা যদি একটা হাদিসের দিকে যাই যে হাদিসটা আসছে ইবনে মাজার মাঝে আনায়সা আল্লাহ আনহা ان النبي صلى الله عليه وسلمwidehat আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লামাহাযা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়াটাকে আমাদেরকে কি করেছেন শিক্ষা দিয়েছেন আল্লাহ মাহা হ্যাঁ আদার দোয়া হাতে আয়সার দিন বলেন যে হাতে আয়সার দিন ওনাকে আল্লাহ রসুল এই দোয়াটি শিক্ষা দিয়েছেন এই দোয়াটি কোন দোয়া এই দোয়াটি হলো এটা আরেকটা দোয়া এর ভিতরে আপনার এই আমরা যে আজকে যে দোয়াটি আপনাদেরকে দেখাইছি এটার পার্ট আছে কিন্তু এটা অনেক লম্বা দোয়া এই দোয়াটি আপনার আপনারা চাইলে শিখতে পারবেন ইনশাল্লাহ এই দোয়াটিও এরকম আছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইতাম সালামের আগে এই দোয়াটিও পড়েছেন এরকম হাদিসের মধ্যে আসছে আমি একটা কথা বলি যে নমাজের ভিতরে দোয়া পড়ার সময় আপনি খুব কেয়ারফুল থাকতে হবে আপনি তো পড়ার তো অনুমতি আছে কিন্তু আপনার পড়ার কতটুকু অ্যাবিলিটি আছে আপনার শব্দগুলা কতটুকু আপনি পড়তে পারছেন এই নমাজটা একটা গুরুত্বপূর্ণ পাঠ এটা তো এরকম না যে নমাজের বাইরে আপনি কোনো দোয়া করতে পারবেন না আপনি নমাজের ভিতরে যে দোয়াগুলো করবেন এগুলা আপনি কনফার্ম হবেন আপনি যে আপনি এগুলো পড়তে পারেন

ما علمت منه وما لم اعلم واعوذ بك من الشر كله عاجله واجله ما علمت منه وما لم اعلم اللهم اني نسالك اللهم اني اسالك من خير ما سالك عبدك ونبيك صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما عاذ به عبدك ونبيك صلى الله عليه وسلم اللهم إني أسألك الجنة وما قرب إليها من قول أو عمل وأعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل واسألك أن تجعل كل قضاء قضيته لي خيرا إذا بلدي بارك يا أبنا تلعب আল্লাহ মাইনে সেলোকা মৃণাল খাই রে কুল্লিহি আজি ওয়া আজি লি মা আলিম তুমি নু আমার আলাম এটার অর্থ হলো যে হে আল্লাহ আমি আপনার কাছে কি করছি সোয়াল করছি আমি হে আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় কল্যাণ আমি কামনা করছি যাবতীয় কল্যাণ আমি কি করছি কামনা করছি যা তাড়াতাড়ি আসে বাদেরিতে আসে আজ লিহি ওয়া আজিলি অথবা যেটা দুনিয়াতে হোক অথবা আখেলাতে হওক দুনিয়াটা তো তাড়াতাড়ি আসে আর দেরিতে এটা আখারাতে আসে তাহলে এটার অর্থ হলো আল্লাহ যে আমি সমস্ত কল্যাণ আপনার কাছে ভিক্ষা ভিক্ষা করছি আপনার কাছে চাচ্ছি যে এগুলা তাড়াতাড়ি আসে বা দেরিতে আসে এরপরে যা আমার জানা আছে যা আমার জানা নাই অনেক জিনিস আমি জানি না কিন্তু আমার আপনার কাছে চাওয়ার দরকার ছিল আপনার কাছে দোয়া করার দরকার ছিল কিন্তু হয়তো আমি আপনার কাছে বলতে পারছি না এগুলো আমাকে দিয়ে দেন হ্যাঁ আল্লাহ যা আমি চা চাই অথবা না চাই যা আমি জানি অথবা না জানি সবগুলা আমি আপনার কাছে কি করছি সমস্ত কল্যাণ আমি আপনার কাছে কামনা করছি এরপরে বলছেন যে ওয়া উদুবিকামিনা কুল্লিহি আজি ওয়া আলিম তুমিন হুয়া মা আলম আলম আর আমি আপনার কাছে যাবতীয় মন্দ হতে তোমার আশ্রয় কামনা করছি আমি আপনার কাছে যাবতীয় মন্দ থেকে আশ্রয় কামনা করছি যা তাড়াতাড়ি আসে অথবা দেরিতে আসে চাই দুনিয়াতে আসুক অথবা আখালাতে আসুক কিন্তু সকল অনিষ্ট থেকে সকল আপনার কি থাকে মন্দ হতে আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি এরপরে যেটা আসছে এরপরে আসছে যে ও যে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আমি তোমার নিকট ওই মঙ্গলেই চাচ্ছি যা চেয়েছেন তোমার বন্ধ এবং তোমার নবী হে আল্লাহ আমি তোমার কাছে ওই মঙ্গলই চাচ্ছি যা চেয়েছেন তোমার বন্দা এবং তোমার নবী আর তোমার কাছে ওই মন্দ থেকে পানা চাচ্ছি যা তোমার বন্দা এবং নবী সাল্লাম পানা চেয়েছেন এরপরে আসছে এরপরের অংশের মধ্যে আসছে আল্লাহ মাইনিয়াসালুকাল জন্না আল্লাহ মাইনিয়াসালুকাল জন্না ওমা কার্রাবাইহা মিন কাউলিন আউ আমল সুন্দর দোয়া আল্লাহ মাইনিয়াসালুকাল জান্না ওমা কার্রাবাইহা মিন কাউলিন ও আমল হে আল্লাহ আমি আপনার কাছে কি চাই জন্না চাই আমি আপনার কাছে জান্নাত চাই এরপরে ওই সমস্ত কথা এবং কাজ চাই যেগুলো আমাকে যেগুলো আমাকে জান্নাতের নিকটবর্তী করে আমি আপনার কাছে ওই সমস্ত কথা ওই সমস্ত কাজ চাই যে সমস্ত কথা এবং কাজের দ্বারা কিসের নিকটবর্তী হবেন জান্নাতে যাবেন জান্নাতে যাওয়া আপনার জন্য ইজি হবে জান্নাতের নিকটবর্তী হবেন এর পরে আসছে এর আসছে একবার শেষের দিকে আসছে কি যে আহ আল্লাহ আমল আল্লাহুম্মা ইয়াসালুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবাই ইলাইহা মিন ক্বাওলিন আও আমাল ইয়ারপরে আসে ওয়া আউযু বিকা নার ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবাই ইলাইহা মিন কাউলিন আও আমাল ওয়া মা ক্বাররাবাই ইলাইহা মিন ক্বাওলিন আও আমাল আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম হতে পানা চাই কিসের থেকে পানা চাই জাহান্নাম জাহান্নাম থেকে পানা চাই আর ওই সকল কথা সব কথা এবং কাজ হতেও পানা চাই যেগুলোকে যেগুলো আমাকে জাহান্নামের নিকটবর্তী করে অনেক কথা আছে যে কথাই আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে অনেক কাজ আছে যেগুলো আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে এই সকল জিনিস থেকে আমরা পানা চাই এই সকল জিনিস থেকে আমরা পানা চাই অনেক কথা আমরা ফালতু কথা বলি অনেক কথা বলি যে কথার দ্বারা হয়তো আপনার জান্নাতে যাওয়ার জন্য এই কথা না এটা হয়তো গালিগালাজ আছে মানুষের উপর গিবত আছে তোহমত আছে কত কাজ যে আমরা করি এগুলো থেকে আমরা পানা চাই এই সমস্ত কথা থেকে বানা চাই যে সমস্ত কথা আমাকে জাহান নামে নিকটবর্তী করে ওই সমস্ত কাজ থেকে বানা চাই অনেক কাজ আছে মা বাবার সাথে নাফরমানি করা আপনার বড়দেরকে সম্মান না করা প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া এইরকম আপনার আল্লাহর হুকুমকে না মানা নামাজকে মিস করা এই সমস্ত কাজ হইলো কি জাহান্নামের দিকে নিয়ে যায় আমরা এগুলো থেকে পানা চাই এগুলো থেকে পানা চাই এরপরে একবারে শেষের দিকে আসছে এটার অর্থ এটার অর্থ হলো আমি আপনার কাছে প্রার্থনা করছি যে তুমি আমার জন্য যেসব ফয়সলা করে রেখেছ তা আমার জন্য কি করে দাও আমার জন্য কল্যাণ যেটা আমার জন্য কি হবে কল্যাণ হবে এটার ফয়সলা আমার জন্য করে দাও হে আল্লাহ তুমি যে আমার জন্য যে ফয়সলা করে রেখেছ যাহা কিছু তুমি আমার জন্য নির্ধারিত করিয়েছো তাহার জন্য আমার জন্য কি হয় খের হয় উত্তম হয় একটা লম্বা দোয়া বলে দিলাম সেই দোয়াগুলো থেকে আমরা আজকে আমরা আপনাদেরকে দুইটি দোয়া বললাম কিন্তু আজকে যে প্রথম দোয়াটি বলছিলাম সেই দোয়াটি ছিল কার হালত আবু মামার হালত আবু মামা বলছেন যে হে আল্লাহ রসুল আমি আপনার কাছে বলছি যে আপনি তো আমাদেরকে অনেক দ বলেছেন সেই সব দ তো আমি কি করতে পারি না মেমোরাইজ করতে পারি না তখন আল্লাহ রসুল বলে দিয়েছিলেন হে আবু মামা আমি তো তোমাকে এমন একটু দ বলে দিব না যে দোয়া পড়লে সমস্ত দয়ের ভিতরে সামিল হয়ে যাবে সেই দোয়াটি হলো কি মা ইউকা

যারা ধরেন একটু কষ্ট হয় মেমোরাইজ করতে অনেকে মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আসলে এতেও দোয়া আমরা কীভাবে মুখস্থ করবো আমাদের যে দোয়ার যে প্রোগ্রামগুলো আমরা সপ্তাহে দোয়াগুলো বলতেছি কিন্তু একজনের ক্ষেত্রে এই সবগুলো দোয়া মুখস্ত করা খুব কঠিন হতে পারে যারা আমাদের ধরেন আগের মুখস্থ নাই অথবা মেমোরাইজ করা নাই নতুন যারা আমরা শিখতেছি ওদের জন্য আসলে সবগুলো মুখস্ত করা মেমোরাইজ করা একটু কঠিন কিন্তু আপনি যে বলেছেন আজকে দোয়াটা এটা আসলে খুব গুরুত্বপূর্ণ যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা আমাদের অনেক ফায়দা হবে অনেক সবের বাগিদ আপনারা হতে পারবো ইনশাআল্লাহ আমরা সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে যে আজকে যে দোয়াগুলো বললাম সেই দোয়াগুলো আপনারা আমাদেরকে বলতে পারবেন চাইলে আমাদেরকে শোনাতে পারবেন আর বিশেষ করে আমি আপনাদেরকে বলি যে আমরা পবিত্র মায়ে শাহবানের মধ্যে আসছি পবিত্র মায়ে শাহবানের এই আপনার গুরুত্বপূর্ণ মাস যে মাসকা যে মাসটার পরেই আসে আমাদের ওই জন্য রমাদান মাস রমাদান মাস এই জন্য এই শাহবান মাসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে গত সপ্তাহে আমি কিছু আলোচনা করেছিলাম যে শাহবান মাসটা আল্লাহ রসুল বলেছেন যে তোমরা শাহবান মাসকে গণনার মধ্যে রাখো গণনার মধ্যে রাখো আজকে কয় তারিখ যাচ্ছে আজকে কয় তারিখ যাচ্ছে তাইলে বুঝতে পারবা যে রমাদান আর কয়দিন বাকি আছে যে জিনিসের আপনি আশিক হন সেই জিনিসের জন্য আপনি অপেক্ষা করেন আপনি অপেক্ষা করেন এই জন্য এটা একটা শূন্য যে এই মাসে আজকের ডেট যেটা এটাকে কি করা গণনা করা বিশেষ করে আমরা বলবো যে আমাদেরকে যে হাদিসের মাঝে হাদিসের বাসায় যেটাকে বলা হয় লাইলাতুল লুল নিঃসে মিন শাহাবান যেটাকে আমরা সবে বরাত বলি যেটাকে আমরা সবে বরাত বলি এটাকে হাদিসের বাসায় কিন্তু হাদিসের বাসায় কিন্তু কি বলা হয় লাহি লিস শাহাবান এই জন্য আমরা সবাইকে বলবো যে এই আজকে হবে তারিখ হবে বারো তারিখ শাহবানের বারো তারিখ আজকে বৃহস্পতিবার আমরা আমরা যারা ইংল্যান্ডে থাকি তাদের জন্য বলছি বারো তারিখ এরপরে কালকে হবে শুক্রবার হবে তেরো তারিখ এরপরে শনিবার হবে চোদ্দ তারিখ তাইলে চোদ্দ তারিখের পরের যে রাতটা আসে রাত যেহেতু আগে আসে তাইলে শনিবার দিন রাত হবে লাইলাত নিসফেমিন শাহবান লাইলাত নিসফেমিন শাহবান এটা একটা মুবারক রাত যে সম্পর্কে এই রাত যেটা এই রাতের মধ্যে কি আসছে যে অনেক হাদিস আসছে অনেক হাদিস আসছে যে বলেন যে একটা হাদিস না যে বলা হয় একাধিক হাদিস আসছে সেই হাদিসগুলো যদি আপনি সবগুলো যদি আপনি এখানে জমা করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই রাতে মুবারক রাত এটা মুবারক রাত এখন আমরা কি করতে পারি এই রাতের মধ্যে আমরা আমাদের টাইমকে কীভাবে পাস করব। যে এই রাতের মধ্যে মগরিবের নামাজ জমাতের সাথে পড়বো এরপরে আওয়াবিন পড়ব শৈতবি আদায় করব কোরআন তেলাওয়াত করব। জেকির আজকার করব এরপরে আপনার কি আছে যে আপনি তাহাজিদের নামাজ পড়বেন দোয়া করবেন লম্বা দোয়া করবেন এসার নামাজ জমাতে পারবেন আপনি পুরা রাত্রে সজাগ থাকা জরুরি না আপনার যতটুকু শরীরে মানে অতটুকু কি করবেন আপনি করবেন কিন্তু মোতাবেক করবেন আমাদের যে অনেক সময় আছে এই রাত্রে আমরা কি করি সেই আপনার গুরুত্ব দিই না অনেক সময় আসে অথবা কিছু আছে একবারে আপনার কি হয় যে দেখা যায় বিভিন্ন রকমের মানুষ আত্মীয় স্বজন জমা হয় মসজিদে জমা হয় দেখা যায় নিজে আমল করার কোনো সুযোগ থাকে না আসলে এই রাত্রটা হলো যে বলা হয় এটা একটা উদাহরণ দেন যে আপনাকে একজন একটা কী বলেছে আপনাকে একটা লেটার আসছে আপনার কাছে প্রাইম মিনিস্টার বলছে যে তুমি আমার সাথে দেখা করো তুমি আমার সাথে দেখা করো একা একা একটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবে কিন্তু আপনি কি করলেন যে আপনি তার সাথে যাওয়ার সময় আপনি পুরো একটা গ্রুপ নিয়ে গেলেন বন্ধু বান্ধব নিয়ে গেলেন হ্যাঁ এবং তখন সে নারাজ হবে মানে তোমাকে বললাম যে তোমা তুমি আমার জন্য একা একা আসো তুমি সবাইকে নিয়ে আসলা কেন সবাইকে নিয়ে আসলা কেন ঠিক এই জন্য এই রাত্রে আল্লাহ চান করে দিবেন যে হাদিসটা হাদিস হ্যাঁ অনেক হাদিস আছে এর মধ্যে একটা হাদিস যেটা আলবানী হাদিস এটা হাসান পর্যায়ের একটা হাদিস যদি সই পর্যায়ের হয়ে যায় তাহলে কি হয়ে যাবে আমরের জন্য ফজিলতের জন্য যথেষ্ট অথচ এটা ছাড়াও আরও অনেক হাদিস আসছে আর আরেকটা কথা হলো যে এটা এই হাদিসটা আমি আপনাদেরকে বলবো حديث الحديث لارس، الحديث رسول الله صلى الله عليه وسلم، الله رب العالمين أي راترة؟ الله رب العالمين ليتطلع في ليلة النسيم من شعبان إن الله ليتطلع في ليلة النسيم من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك، إلا مشرك أو مشاهد. جاء الله تلا أي راترة؟ কিন্তু এই কথা তো হাদিসের মধ্যে আছে অর্থাৎ এটা স্পেশাল রাত আল্লাহ তালার নজর তো সব দিনই আছে কিন্তু আল্লাহ তালার বিশেষ নজর আছে মানে কি একটা বিশেষ দিন বা বিশেষ রাত বিশেষ দৃষ্টি আছে এবং আল্লাহ তালা বল আল্লাহ রসুল বলছেন ফাইয়া গফির উলি জামি এ খালকিহি সবাইকে মাফ করে দেন শুধুমাত্র দুই গুলো মানুষকে কি করেন না মাফ করে দেন একটা হলো মুশরিক যে শিরিক করে আর একজন মুসাহিন যার মধ্যে হিংসা আছে হিংসা যাদের মধ্যে আছে এদেরকে আলাদা মাফ করেন না এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই রাত্রে মাহফিরতের রাত যে লাই বরাত যেটাকে বলা হয় সবে বরাত বলা হয় মানে মুক্তির রাত আপনি যদি গুনা থেকে মাফি চান আল্লাহ তালা আপনি মাফ করে দেবেন কিন্তু শর্ত হইল আপনি শিরিক মুক্ত থাকতে হবে আর দুই নম্বর হইলে হাসত থাকলে হাসত হিংসা থেকে দূরে থাকতে হবে জি জাদা গুলো আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে প্রিয় ভাই বোনেরা আমরা সমানের ধোতীদের কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনছিলাম আরো আলোচনা শুনব এবং আপনাদের কাছ থেকে করতে হবে তার আগে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছি শীঘ্রই সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত প্রিয় ভাই বোনরা বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান বাস্তুদায় বিরতির পূর্বে আমরা অনেক সুন্দর আলোচনা শুনেছি আবার আরো আলোচনা শুনবো তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন তবে আপনাদের প্রশ্নগুলো হতেবে হবে মাসুন্দাকে গিরে ওই দিকে বসে আপনারা লক্ষ্য রাখবেন আর চাইলে আপনারা আজকের যে দোয়া এটা আপনার প্র্যাকটিসও করতে পারবেন মুফতি সাহেবের সাথে আশা করি অনুষ্ঠানে শেষ পর্যন্ত আমাদের সুন্দর সঙ্গে থেকে অনুষ্ঠান সুন্দর এবং সার্থক করে তুলবেন তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে যে মুফতি সাহেব আজকের যে দোয়া যেটা জামিয়ার দোয়া বলেছেন সাথে সাথে আপনি সবাই বরাতের লাইলাতুল বাড়িতে আলোচনা করতেছেন। আসলে এটা তো অনেক গুরুত্ব আমরা হাদিস থেকে পাই অনেক নির্ভরযোগ্য হাদিস তারা পাই যে আমাদের অনেক আমলের কথা এসেছে আর একটা জিনিস যেটা আমাদের বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানটা তো সবাই দেখতেছে পুরো ওয়ার্ল্ডের অনেক জায়গা থেকে দেখে বিশেষ করে আমাদের এশিয়ার বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকেও দেখা হয় তো আমাদের দেশে যেটা আমরা দেখে এসেছি বিশ্বের সব বরাত অতবা লাইলাতুল কদর লাইলাতুল বাড়িতে এগুলো আসলে কিছু মানে যেগুলো মানে আমার ইসলাম সমর্থন করে এরকম কাজগুলো চলে আসে যেমন হালুয়া রুটির একটা বিষয় আছে জিলাবির একটা বিষয় আছে বোঝা যায় যে এটা আসলে এরাত্রটা আমলের জন্য না এ খাওয়া দাওয়ার জন্য অথবা এরকম একটা অনুষ্ঠানের মধ্যে কাটিয়ে দেওয়ার জন্য এটা এটা আসলে দুঃখজনক খুব দুঃখজনক এবং এটা এখনও হয়ে আসতেছে আসলে আমরা আমরা বলি যে আমাদের আমরা বলি সবাই রাজ্য সম্পর্কে যেটা বলি এটার মধ্যে কিছু বাড়াবাড়ি আছে কিছু সারা আছে এই কেমনে কেমনি যেটা আপনি বললেন হালুয়া রুটি অথবা খুব বেশি সমাগম হওয়া এটা চাই গড়ে হোক বা মসজিদে হোক হ্যাঁ এই দিন আত্মীয় স্বজনকে দেখার দিন না এটা এই দিন একঘড় থেকে আরেক গড়ে যাওয়ার দিন না হ্যাঁ আফসোস আমাদের ঈদের দিনের মতো ঈদের দিনের মতো হয়ে যায় আহ এরপরে মসজিদের মধ্যে শুধু নমাজের জন্য যাবেন এরপরে গড়ে আসবেন ঘরে আসবেন এই জন্য বলা হয় কোন কোনো কোনো মসজিদে হয়তো এই রাত্রে যেহেতু অনেক মানুষ আছে পুরা বছর মসজিদে আসে না এই রাত্রে আসে এই সুযোগটাকে ইমাম সাহেবরা কাজে লাগা তুমি যেহেতু আসছো তোমাকে কিছু দেয় হ্যাঁ আমাদের মেইন টার্গেট না টার্গেট হইলো কোনটা নিজে নিজে তোবা করা এই রাত্রি তৌবার রাত এই রাত্রি হলো মাহফিরতের রাত এটাকে বলা হয় বলা বলার মানে মুক্তির রাত আপনি কি মুক্তি পাওয়ার জন্য মাফুরত পাওয়ার জন্য আপনি কি করেন আপনি এই আপনার চেষ্টা করেন এই জন্য যে আপনার বলছিলাম যে মৌলানা যেটা বলছিলেন এটা এগুলো আমরা করব না আমরা এই রাত্রে আমরা ইন্ডিভিজুয়ালি আমি আলাদা পৃথকভাবে আমি কি করব। আমি লম্বা নামাজ পড়বো এই আপনার লম্বা রুকু করব লম্বা সাজিদা করব থবা করব এরপরে আপনার এই এটাকে বলা হয় আল্লামা তাকি উসমানী দাম বলেন যে এটা বলা হয় এটা রমাদানের জন্য একটা ইস্তেকবার জি হ্যাঁ এটা তৈয়ারি করা রেডি হওয়া আপনি বলেন না যে আপনি বড় একটা জিনিস আপনি আপনার করবেন একটা একটা বড় আপনার জীবনের একটা বড় একটা জিনিস পাবেন এর আগে কিছু রেডি হতে হয় একটা পরীক্ষা ধরেন যেটা আপনি আগে রেডি হন ঠিক এরকম রমাদান আসার আগে পবিত্র সাবান এবং রজব এই দুইটা মাস আমাদের জন্য রেডি হওয়ার মাস যে তুমি রমাদানের আসে আসার সাথে তুমি যদি রমাদান পাও তাহলে তুমি কিছু রেডি হইলে না তুমি আগ থেকে একটু তোমার আমলকে পরিবর্তন করো আর বিশেষ করে আল্লামা তকি উসমানী বলেন যে শাহবানের দ্বারা এই যে লাইলাত নিসমিন শাহবানের দ্বারা আল্লাহ তালা চান আমাদেরকে পাক করা আমাদেরকে পবিত্র করা ফ্রেশ করে দেওয়া এটা আল্লাহ তালা চান এই জন্য আমরা এটাই বলবো যে আসুন আমরা এই রাতে তবার মাধ্যমে আমলের মাধ্যমে নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করি একজন কলা চলে এসেছে কলটা নিয়ে প্রিয় ভাই বোনরা চলুন আমরা দেখি সর্বপ্রথম কল নিয়ে আমাদের সাথে কেশরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আলোচনা হয়েছে আমাদের মধ্যে যে সারা সারি বাড়াবারি এখন আমরা কোনটা করবো জি এই জন্য বলছিলাম যে আপনি প্রথম নম্বর কথা হইলো যে আপনি যেটা বলছেন এটা ঠিক যে আমাদের সমাজের মধ্যে কিছু বলছেন যে এই বললেন যে এটা কিছু করা দরকার নেই আর কিছু বলেন যে আপনি কিছু করবেন কিন্তু বেশি একটা কি করবেন আপনি যেগুলা করেন এগুলাকে একটু ভালো কোয়ালিটি করে করবেন আমলের নামাজটা সুন্দর করে পড়বেন একটু লম্বা করে পড়বেন সুন্দর করে পড়বেন সুন্দর করে পড়বেন এগুলো তো এভরি নাইটই করি আমরা কিন্তু এই রাত্রে আপনি একটু সময় বেশি বাড়ানো এটার ব্যাপারে কেন বলা হলো যেহেতু আমি আপনাদেরকে বললাম যে এটার ব্যাপারে অনেক হাদিস আসছে এর মধ্যে একটা হাদিস আমি যেটা বললাম আপনাদেরকে এই হাদিস আল্লামা আলবানিও বলেন যারা যারা বলেন এই রাত্রে কিছু নাই তারা আল্লামা আলবানীকে ফলো করেন আল্লামা আলবানীও বলছেন এই হাদিসটা সহি তাইলে এরপরে এই হাদিসটা হাসান আপনাকে আমরা বলি যে আপনারা অনেক শুধু এটা আপনার প্রশ্ন না এটা হাজারো মানুষের প্রশ্ন হাজারো মানুষের প্রশ্ন বরাত এটা কি করব কি করব না আমি আমি বলছি যে বরাত যেটা এটা আমরা কি করতে হবে যে বিশেষ করে যে এমন কিছু আমল করব যে আমলগুলো আমরা প্রত্যেক দিন করি কিন্তু এগুলাকে আপনি এই একটু গুরুত্ব দিয়ে কেন করবেন যেহেতু এইগুলো এই ব্যাপারে কি আসছে হাদিস আসছে এখন বলা হয় যে হাদিস যেটা আপনাকে যারা বলেন করবেন না এরা বলবে এই ব্যাপারে যেত হাদিস আসছে একটা হাদিসও কথাটা বল এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি চ্যালেঞ্জ করতে পারি এই কথাটা বল একটা হাদিস একটা হাদিস কি আছে হাসান আছে কি আছে হাসান আছে এটা হাসান আছে এরপরে আরেকটা হাদিস মুরসাল আছে মুরসাল আর আরেকটা আরো অনেক হাদিস আছে জয়ীফ জয়ীফ মানে কি এগুলো অনেক লম্বা আলোচনা হাদিসের মধ্যে ধরেন তিনটা ক্যাটাগরি আছে একটা হইলো সাহি একটা হইলো হাসান একটা হলো জঈফ এখন সহি হাদিস যেটা এটা কোন কোন হাদিসকে সাহি বলে যে হাদিসটের বর্ণনাকারী যারা এরা খুব উত্তম কোয়ালিটি অর্থাৎ তারার মান তাদের যারা বর্ণনাকারী এরা অনেক উঁচু পর্যায়ে এদের এই হাদিস যদি এরকম কোনো মানুষরা যদি হাদিসটা বর্ণনা করে আপনার কাছে আসে এই হাদিসকে বলা হয় কি সাহি আর এর নিচে আরেকটা সেই হাদিসকে বলা হয় হাদিসে হাসান হাসান বলা হয় কোন কোন হাদিসকে যে হাদিসের বর্ণনাকারী এরা এত উপরের না কিন্তু মধ্যম পর্যায়ের মধ্যম পর্যায়ের কি এরা আর এর পরে নিচে আসছে কি হাদিসে জাইফ জাইফ হাদিস কোনটাকে বলা হয় যে হাদিসের বর্ণনাকারী যে হাদিসের বর্ণনাকারী নিম্ন পর্যায়ের অর্থাৎ এরা কিসের দিক দিয়া যে আপনার তাদের যে একটা কি আছে এই মানুষের মধ্যে যে তার যে আখলাকের গুণ তার যে কথাবার্তার গুণ সব কিন্তু একরকম না বর্ণনাকারীর মাঝে যদি দেখা যায় একবারে হাই লেভেলের হয় এটার নাম সাহি একটু নিচে হয় মিডিয়াম পর্যায়ের হইলে হাদিস হাসান একবারে নিম্নমানের হলে এটার নাম হলে হাদিসে হাদিসে জাইফ কিন্তু দুঃখজনক হইলে অনেকে বলেন হাদিস জয়ীফ হাদিস কিন্তু জয়ীফ হতে পারে না এটা আপনারা যারা শুনেন ভালো করে শোনেন হাদিস কোনো সময় জয়ীফ হতে পারে না হাদিস জয়ীফ হয় কোন সময় বর্ণনাকারীর দ্বারা অর্থাৎ বর্ণনাকারী জয়ীফ এই জন্য হাদিসটা জয়ী হয়েছে কিন্তু আল্লাহ রসুলের হাদিস যেটা এটা কোনো সময় জয়ীফ হতে পারে না এখন আইলো প্রশ্ন এই তিনটা তিনটা ক্যাটাগরি আমি বললাম একটা হলো হবে হাদিসে সাহি দ্বারা আকিদা হবে আকিদা আকিদা বিশ্বাস এটা সাবিত করতে হলে কি লাগবে হাদিসে সাহি লাগবে আর হাদিসে হাসান যেটা এটা একটা আমল যে আমরা যে আমল আমল সাবিত হতে হলে কি লাগে হাদিসে হাসান লাগে আর যদি আপনার কি হয় এই হাদিসে এ যেটা এটা হইল ফজাইলের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য একটা ফজিলত হাদিসে ক্ষেত্রে যেটা এটা কি হয় মকবুল এটা গ্রহণযোগ্য এখন অনেকে দুঃখজনক হইলে অনেকে মনে হাদিস সহি মানে কি শুদ্ধ আর জয় মানে মনে হয় অশুদ্ধ মনে করে আসলে কথাটা একবারে এরকম না সহি মানে কি একটা ক্যাটাগরি যেটা বর্ণনাকারী অনেক হাই লেভেলের আর জয় মানি এটাও হাদিস কিন্তু এটা আসলে বর্ণনাকারী এই লেভেলের না এখন আজকে আমি যেটা বলছিলাম সবাই সব সম্পর্কে এটার মধ্যে হাদিসে হাসান আছে

ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال جي شندر دعا اي دعا تي اپنے كي قرت الله اللهم انا اعوذ بك من عذاب جهنم آه ومن عذاب القبر وطبا قلت بار اللهم انا اعوذ بك من عذاب جهنم واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنة المحيا والممات واعوذ بك من فتنة المسيح الدجال اي تا নামাজের ভিতরে অনেকে পড়েন সালামের আগে কিন্তু আমরা বলি যে কোনো একটা দোয়া পড়লে হয়ে যাবে যে কোনো একটা দোয়া এটার জন্য আপনার চয়েস থাকে কিন্তু আপনি এটা পড়তে পারছেন কি না আমরা যেটা আমরা সাধারণত পড়ি আল্লাহমিন্ন দলাম তো আল্লাহমিন্ন দলাম তো এটা হাজেতে আবু বক্করকে আল্লাহরসুল শিকা দিয়েছেন এই জন্য এই দোয়াটা আমরাও পড়ি কিন্তু আপনি এই যে দোয়াটা বলেন এই দোয়াটা অনেকে পড়েন সালামের আগে কিন্তু যদি আপনি পড়তে পারেন তাহলে পড়তে পারবেন অথবা আপনি নামাজের বাইরে পড়লে তো আর কোনো কন্ডিশন নাই একটু বেশ কমইলেও অসুবিধা নাই আল্লাহমিন্ন মিন আজাবি জাহান্নাম

ইমানের সাথে মত দিবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক দুই নম্বর দোয়া যেটা আসছে এটা আমি একটু চেক করতে হবে যে আল্লাহ মাগফিরলি যেটা ভাই আপনি যেটা বললেন সেই সাজিদার যেটা বলছেন জি এই দোয়াটা আমি চেক করতে হবে আমি আপনাদেরকে আজকে এই কথা বলছিলাম যে আমরা দুই সজদার মাঝখানে কিন্তু একটা দোয়া আছে আল্লাহ মকফিলি ওর হামনি এইরকম একটা দোয়া আছে আল্লাহ মকফিলি ওর হামনি আমরা কোনটা বুঝাইতে চাই মধ্যখানে মধ্যে কোনো দোয়া জি জি তাইলে আমরা এই দোয়াটি পড়তে পারি দুই সজদার মাঝখানে যেটা আছে আপনি চাইলে এটা পড়তে পারবেন আল্লাহ মকফিলি ওর হামনি ওয়া আফিনি ওয়া এরকম একটা দোয়া আছে আমরা বলছিলাম এই কথাটা বলছিলাম যে আজকে আমার সব সব এই কি যেটা সবে বরাত যেটা যেটাকে হাদিসের বছর বলা হয় লাইলাতুল নিসমিন শাহবান

এরপরে আহলাল যারা অর্থাৎ হিংসুক যারা এদেরকে তাদের উপর ছেড়ে দেন তাহলে আমরা এই এই কথা বলছিলাম যে এটা মুবারক রাত্র এই রাত্র এটা কি মুবারক রাত্র এই রাত্রের মধ্যে আমরা কি করতে হবে এই রাত্র আমরা যেটা নিজে যেগুলা করি এগুলোই করব আর সাথে সাথে আমরা বিশেষ করে নামাজ নফল নামাজ বেশি করে পড়বো তস তসবিহাত আদায় করবো এরপরে তওবা বিশেষ করে করব তওবা ভালো করে তোবা করব ভালো করে করব এই মাসটা এখন আসছে যে একটা হাদিসের তোবা করবো আল্লাহ রসুল কবরস্থানে গেছেন এটা কি আমাদের জন্য জরুরি যে বলা হয় যে না এটা জরুরি না কিন্তু কেউ কেউ বলেন যে আপনিও জীবনে একবার যদি যান সুন্নতের উপরে কি হবে আমল হবে একবার আপনি যান এটা মানে না প্রত্যেক বছর আপনার যাইতে হবে এটা একটা আহ ব্যাপার আছে আপনি এরকম যাইতে যেতে হবে এরকম না কিন্তু যেহেতু একটা হাদিসের মধ্যে আসে আল্লাহ রসুল কবরের মধ্যে গেছেন আপনিও যদি যান একবার জীবনে যান তাহলে এটার উপর আমল হয়ে গেল দুই নম্বর হইলো অনেকেই রোজা রাখেন রোজার ব্যাপারে আল্লাহ তকি উসমানী বলেন যে উনি বলেন যে রোজা যেটা এটা শাবান মাসে তো এমনিই মুবারক মাস এই মাসের মধ্যে আল্লাহ রসুল অনেক বেশি রোজা রাখতেন অনেক বেশি রোজা রাখতেন এর মাঝে আইয়ামে বীজ যেটা আইয়ামে বীজ যেটা তেরো চোদ্দ পণ্ড এই আরবি মাসের আরবি মাসের তেরো চোদ্দ পণ্য এই মাসে সাবান মাস যেমন ধরেন এই মাসের তেরো চোদ্দ পণ্য হইল কয় তারিখ শুক্র শনি রবি তেরো তারিখ হইলো কি শুক্রবার এটা ইংল্যান্ডের জন্য বলছি বাংলাদেশে হবে একদিন পরে হবে শুক্র শনি রবিবার এই তিন আইয়াম আয়ামে বীজ আল্লাহ রসুল অধিকাংশ সময় আয়ামে বীজ মানে চাঁদের তেরো চোদ্দ পণ্য তারিখে কি করতেন রাখতেন তাইলে আপনি যদি এই আয়ামে বীজ এর যেহেতু একটা কি আছে একটা আমল আছে তাইলে আপনি এটা রাখতে পারেন এই পনেরো তারিখ রাখতে পারেন আর এরপরে শাহবান মাসে আল্লাহ রসুল বেশি রোজা রাখতেন এই নিয়তেও আপনি রাখতে পারেন এই হিসাবে যদি যে হাদিসটা আরেকটা হাদিস যেটা আসছে আল্লাহ রসুল বলছেন একটা হাদিসের মধ্যে আসছে যে কুমুল ইহা যে তোমরা কি করো রাতের বেলা রোজা রাখো আর সরি রাতের বেলা কিয়াম করো আর দিনের বেলা সুমু সুমু ইয় দিনের বেলা রোজা রাখো এই হাদিসটা টা ও কামা আল্লাহ আলী একটু জয়ীফ হলেও যেহেতু আল্লাহ রসুল শাহবানে অনেক বেশি রোজা রাখতেন

আসলে আসলে আমি নিজেও এগুলো বলতে চাই না কেন মানুষ আসলে কনফিউজ হয়ে যাবে যে মানুষ অনেক মানুষ আছেন নামাজের মধ্যে যদি এত দো আমরা বলি যেগুলো আমাদের দ্বারা সম্ভব না সহজভাবে বলা হয়েছে যেমন ধরেন নামাজ শুরু করার পরে পড়েন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এরপরে সূরা ফাতিহা পড়েন সূরা পড়েন আপনি এরকম একবার ইজিলি আত্মাহিয়া তো পড়েন এদেরসরি পড়েন দুরুসর আল্লাহ পলেন এখন যদি আপনি অনেক দোয়াগুলো হাদিসের মধ্যে আসছে এগুলা যদি আপনি পড়ার পড়তে যান তাহলে তো আপনার জন্য কঠিন হয়ে যাবে আর নমাজটা আল্লাহ তালা এটা মানুষের জন্য পাবলিক হয়তো আপনার জন্য কঠিন আরেকজনের জন্য কঠিন হয়ে যাবে সে বয় পেয়ে দৌড় দিবে বলবে না আমার নমাজের আশেপাশে আসার দরকার নেই আমি এত নমাজ এত কঠিন নমাজ আমি পড়তে পারবো না এই আমরা আপনাদেরকে বলি আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন যে আপনি মোলাজাতের মধ্যে তো বলতে পারবেন এটা এখন নামাজের ভিতরে যে শব্দ আই যে এগুলা আলোচনার মধ্যে আসতেছে গতিকা আপনারা কনফিউজ হয়ে গেছেন যে বলতেছেন যে না এখন আমার তো মনে এই দোয়া করতে হবে হ্যাঁ আমি মনে হয় কিছু জিনিস মিস করছি না আপনি মিস করছেন না আপনি এই যে দোয়াগুলো পড়ছেন আপনি এই দুগালি দোয়াগুলোই পড়েন আর বেশি দোয়া আপনি পড়বেন না নামাজ কি এত লম্বা কর করাবেন না যেটা আপনাদের জন্য কি নামাজ মানুষের জন্য কঠিন হয়ে যাবে আপনি আল্লাহুমন নি সালাম তো পড়ছেন ওস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি এরপর সালাম ফিরাইয়া দেন এখন কথা হইছে একটা সুযোগ আছে মানে চয়েজ আছে এই দোয়া ছাড়া অন্য দোয়া পড়ার এই দোয়ার জায়গায় অন্য একটা দোয়া পড়ার সুযোগ আছে বুঝছেন কথাটা হইলো এরকম না আপনি এই দোয়া পড়তেই হবে আরেকটা দোয়া পড়তেই হবে এরকম না এই জন্য আপনি যেটা করছেন এটা ভালো কোনো সমস্যা নাই আপনি মোনাজাতের মধ্যে আপনি আপনার মন মতো আরবিতে দোয়া করেন আর মন মতো এই নিজের বাসায় করেন কিন্তু আপনি নমাজের ভিতরে আপনার বাসায় দোয়া করতে পারবেন না হাদিসের কোরআন হাদিসের দোয়াগুলো পড়তে হবে আবার এটা সঠিক হতে হবে আবার সব দোয়া বিশেষ করে আমরা যারা হাদিসের মধ্যে একটা হাদিসের মধ্যে আসছে যে যারা ইমাম হবে যে যারা ইমামতি করবে তারা যেন মানুষের খেয়াল রাখে তারা কি রাখে মানুষের খেয়াল রাখে আপনি ইমাম সাহেব আপনি তো অনেকগুলোই জানেন আপনি এমন লম্বা রুকু করতেছেন আরে ভাই আপনার পিছনে তো অনেক মানুষ আছে যারা হয়তো রুকু করতে পারছে না সে লম্বা সময় রুকু করতে পারবে না সজিদা করতে পারবে না সে বসে থাকতে পারবে না এই জন্য বলছেন আল্লাহ রসুল সাল্লাম অনেক সময় ছোটো ছোটো দিয়ে নামাজ পড়াইছেন মানুষের খেয়ালটা করে এই আমরা কি করব যে নমাজকে মানুষের সামনে ইজি রাখবো যাতে উম্মত আজকে নমাজ থেকে দূরে না যায় হ্যাঁ আপনি নবাফিলের মধ্যে আপনি লম্বা রুকু করেন লম্বা সজিদা করেন অথবা এই দোয়া যদি আপনি জানেন তাইলে পড়ার অনুমতি আছে পারমিশন আছে সজিদার মধ্যে গিয়া সুযোগ আছে আপনি বলতে পারবেন কিন্তু এগুলার দ্বারা আপনি যাতে সব নামাজকে যদি এরকম করেন দেখা যাবে ফর এক্সাম্পল আপনি লম্বা নামাজ পড়তেছেন অনেক লম্বা লম্বা দোয়া করতেছেন আপনার ফ্যামিলি আছে আপনার বাচ্চান আছে আপনার কি আছে আপনার এই রান্নাবান্না আছে এখন সবগুলা বাদ দিয়া আপনি যদি নামাজের মধ্যে গেলে হ্যাঁ এগুলা আপনি এগুলো খেয়াল রাখতে হবে এগুলা সবগুলোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে হ্যাঁ আপনার ফ্রি টাইমের মধ্যে আপনি নামাজ পড়ছেন রাত্রের বেলা লম্বা করেন সমস্যা নাই হ্যাঁ কিন্তু নামাজকে আপনি সহজ রাখতে হবে হ্যাঁ যাতে আপনার দুনিয়ার মধ্যে যেহেতু আমরা দুনিয়ার ভিতরে আছি দুনিয়াকে তো আমরা বাদ দিতে পারবো না দুনিয়াকেও রাখতে হবে সাথে আর এসে যাতে আখেরাতের লাইনও আগে বাড়তে হবে এই আমরা বললাম এই কথা বললাম যে আমরা কি করতে হবে যে আমরা এই সবগুলোকে খেয়াল রাখবো আর দোয়াগুলো আমরা পরেও পড়বো আর যদি আপনি কোনো দোয়া ভালো করে জানেন তাইলে বরার পড়ার অনুমতি আছে আজকে আমরা যে কথাটা বলছিলাম সেই লাইলাত নিসমিন শাহবান এটা আমাদের ইংল্যান্ডের জন্য আগামী শনিবার দিন কত রাত আগামী শনিবার দিন কত রাত এই রাত্রের মধ্যে আল্লাহ তালা কি করেন বিশেষ দৃষ্টি দেন বিশেষ দৃষ্টি দেন সমস্ত মানুষদের উপরে এবং সবাইকে মাফ করে দেন শুধুমাত্র যারা শিরিক করে আর যারা কি করে হিংসুক এদেরকে আল্লাহ মাফ করে দেন না এই এটার দ্বারা এই দিন আল্লাহ আরেকটা জিনিস বলি আপনাদেরকে এই রাত্রে আপনি হয়তো পুরা রাত্রে যদি সজাগ থাকেন আর দেখা গেল আপনার ফজর নামাজ নাই তাইলে হলো না তাইলে হলো না আপনি বড়টা দরতে গিয়া ছোটটা দৌড়তে গিয়া বড়টা মিস করে দিলেন আল্লাহ অনেক আছে এরকম আমাদের দেশে যারা রাত্রে উদাগরি করে ফজর নামাজ নাই আহারে যে বলেন না আপনি মগরিবের নামাজ সুন্দর করে পড়েন আওয়াবিন পড়েন তেলাওয়াত করেন সুরায় ওয়াকিয়া পড়েন সুরায় আলিবলাম মিম সজিদা পড়েন তসবিহাত আদায় করেন শয় তসবি আদায় করেন তেলাওয়াত করেন জিকির আজকার করেন তেরো তসবি আদায় করেন এরপরে আপনি তাহাজুদ পড়েন আর যদি রাত্রে ঘুমিয়ে থাকেন সমস্যা নাই আপনার ঘুম আছে ঘুমিয়ে থাকেন হ্যাঁ এরকম এর কোনো সমস্যা নাই কিন্তু ফজর ঠিক রাখেন ফজর ঠিক রাখেন একটা হাদিসের মধ্যে আসছে যারা এসান নামাজ আর ফজর নামাজ জমাতের সাথে পড়ে তাদেরকে আল্লাহ তালা পুরো রাত্রে এর সব দিয়ে দেয় এই জন্য আপনার আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এইগুলা যাতে আমরা কি করি আমরা খেয়াল রাখি আর একটা কি যেটা আসছে হাদিসের মধ্যে যেটা আসছে তোমরা কি করো তও বা করো আত্মাই কামাল্লা জম্বালা এরপরে আসছে এরকম যে তুমি আল্লাহতালা বলছেন যে নব্বি ইবাদি আন্নি আনল গাফুর রাহিম তুমি আমার বন্ধুদেরকে বলে দাও যে আমি তো গাফুর রাহিম এই রাত্রে আপনারা এবং আমরা কি করব তবা করব আর বিশেষ করে আমাদের দ্বারা প্রত্যেকেই আমরা অনেক সময় আসে আমাদের দ্বারা কোনো গুনা হয়ে গেছে তখন আপনি কি করবেন আপনি আল্লাহ তালা বলছেন মাইয়া আনিম নফসা মাইয়া আমাল সু আনীম নাফসা যদি কোনো মানুষে কোনো গুনা করে অথবা তার নিজের উপর জুলুম করেস্তাহ আল্লাহর কাছে মাফ চায়ফুর রাহিমা সে আল্লাহ তালাকে গফুরও পাবে রাহিমও পাবে এই রাত্রে যদি তবা করি ভালো করে সিনসিয়ারলি খুব মনোযোগের সাথে তবা করি

চাই পুরুষ হোক আর মহিলা হোক যারা জিকির করে তাদেরকে আল্লাহ তালা মাফিরত দিবেন কি দিবেন মাফিরত দিবেন তাইলে আপনি কি জিকির করবেন আমরা যেটা আপনাদেরকে অনেকদিন বলেছি যে আপনি সৈয়দ তসবির জিকির আছে সুবহান একশো বার পড়বেন আলহামদুলিল্লাহ একশো বার পড়বেন একশো বার পড়বেন আল্লাহ একশো বার পড়বেন আস্তাফির أستغفر الله وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. إياكم جاكم يبقى يستغفر أبن يخشى بالبارب. يارب درود. جاكم درود أبن درود صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. তাইলে এই মুবারক রাতে আমরা কি করব। আমরা নামাজ জমাতের সাথে পড়বো এবং মহিলারা আউয়াল হক্তের মধ্যে নামাজ পড়ব এরপরে আমরা আউয়াবিন পর্ব নওয়াফিল তাহাদ্দ পড়বো এরপরে জিকে আজকার করব তেলাওয়াত করবো বিশেষ করে আমরা তওবাক করবো আল্লাফাক আমাদের সবাইকে যেন তফিক দান করে আমি আরব্বান জাদা গেলাম আপনাকে আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য প্রিয় ভাই বোনেরা আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথির কাছে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান মিস করেছেন আপনারা চাইলে ইউটিউব অথবা ফেসবুকে মাসুন্দা লিকে সার্চ করলে আপনারা দেখতে পারবেন অথবা মঙ্গলবার আপনার এই অনুষ্ঠান রিপিট দেখতে পারবেন আমরা অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম সময় দিলাম আল্লাহ তালা সব কিছু কবল মঞ্জুর করুন আগামী অনুষ্ঠান দেখার আমাদের জানেন আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত